नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर एखाने मूर्ति नय मानुष के देवता रूपे पुजो करा हय खिदिरपुरे जाग्रत गुदरी काली पुजोर कहनी सेई विषय तथ्यवलि प्रदान करब। सम्पूर्ण तथ्यटि संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटि आपनारा सम्पूर्ण देखुन। आर पाँचटा पुजोर संगे मिल नेई एई पुजोर, ताई ए एक अन्य पुजो। मूर्ति नय ठाकुर स्थाने मानुषकेई देवता ज्ञाने चले पुजोपाठ। कयेकश बछर धरे बालुरघाट शहरे खिदिरपुरे व्यापक धूमधामेर साथे एभावेई पूजित हये आसछेन गुदरी काली। शुधु पुजोई नय, एई पुजोके केंद्र करे एलाकाय बसे बिराट मेला जा गुदरी काली मेला नामेई परिचित। এই পূজো ও মেলার আনন্দে গা ভাসাতে অধীর আগ্রহে সারা বছর অপেক্ষায় থাকেন এলাকার বাসিন্দারা। বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার একদিনের গুদরি কালী পুজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা চরমে থাকে। প্রত্যেক বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে এই পুজো হয়। এই দিন কালীমায়ের স্থানে ভক্তরা স্নান সেরে মায়ের পুজোর ঘট বসিয়ে মাকে আহ্বান করেন। তারপর দেবতার আসনে মানুষকে বসিয়ে শুরু হয় পুজো। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ঘট বসিয়ে পুজো শুরু হলেও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার এই পুজোকে ঘিরেই ওই এক দিবসীয় মেলার আয়োজন করা হয়। প্রসঙ্গত, গ্রাম বাংলায় অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান দেবদেবীর পুজোর কাহিনী আজও সমানভাবে ভক্তদের কাছে সমাদৃত ও পূজিত হয়ে আসছেন। একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুর এলাকার এই গুদরী কালী পুজোকে নিয়ে এলাকার মানুষরা মেতে ওঠেন। যেখানে কোনো দেবীর মূর্তি স্থাপন না করে ভগবান রূপে পুজো করা হয়ে থাকে রক্ত মাংসের গড়া মানুষকে। আর এই পুজোকে ঘিরে খিদিরপুর এলাকায় ঢল নামে ভক্তগণের। পাশাপাশি এই পুজোকে ঘিরে চলে গুদরী কালীমায়ের মেলাও। পুজো ও মেলা শেষে ভক্তরা পরের বছরের জন্য অপেক্ষায় থাকেন। শতাব্দী প্রাচীন এই পুজোর বিশেষ এক বৈশিষ্ট্য আছে। গুদরী কালী পুজোর পুজোয় মানুষকে ভগবান রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় মানুষের মধ্যে বিরাজ করছেন ভগবান। সেই বিশ্বাসকে উপজীব্য করেই শতাব্দী প্রাচীন এই কালী পুজো হয়ে থাকে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।